বন্ধুরা, আমি মুন। আমার এই ইন্ডিয়ান ব্লগার মুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো দেখে থাকো ভিডিওটি। থাম্বনেলের টাইটেল দেখে বুঝতেই পেরেছো আমি কি বিষয় নিয়ে কথা বলবো। কথা হচ্ছে, গীতা দি আমাকে একটা কালনাগিনীর সাথে পরিচয় করিয়ে দিল। কালনাগিনী, এক কথায় যাকে বলে কালনাগিনী, সেই কালনাগিনীর নাম বলবো না, কারণ তাকে আমি পাবলিসিটি দিতে চাই না। কারণ তার চ্যানেলে দুজনকে নিয়ে ভিডিও, মৌমিতা আর হচ্ছে কেয়া, খিস্তি গালিমাত। ঠিক আছে, নিজের ক্রিয়েটিভিটি কিছুই নেই, না একটা রেসিপি, না আছে নিজের ডেলি ব্লগ, না আছে সংসার কিছু, সংসারে কিছু দেখানো। তো সেই চ্যানেলে শুধু গালাগালি, অশ্লেষ ভাষা, সেটা হচ্ছে মৌমিতার কেয়া। এই দুজনকে নিয়ে ভিডিও করে চ্যানেল মনিটাইজেশন করেছে। তার সম্বন্ধে, তার চ্যানেলের সম্বন্ধে, তার আমি চ্যানেলের নাম এখানে বলতে চাই না, তাকে আমি পাবলিসিটি দেবো না। আমি তার উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। এই কালনাগিনীর সাথে আমার কীভাবে পরিচয়টা হলো, এই কালনাগিনীকে আমাকে গীতাদি পরিচয় করিয়ে দেয়। আজ থেকে মাস তিনেক আগে একটা রাতে গীতাদির সাথে আমার মাঝে মধ্যে ফোনে কথা হয়। তো ঝুমা লাইফস্টাইল যে আছে, ঝুমাদির হাজবেন্ডের যে পায়ের সমস্যাটা হয়েছে, সেটা নিয়ে ঝুমাদিকে নিয়ে ওই নেগেটিভ ভিডিও করতো, ওই সেই কালনাগিনী। তো ওই ভিডিওগুলো করতো, তো তারপরে গীতা দিও ওর প্রলোভনে পড়ে, ওর ইয়েতে গীতা দিও একটা ভিডিও করে নেগেটিভ, তাতে ঝুমার প্রচণ্ড ক্ষতি হয়। কারণ একটা মেয়ের যখন হাজবেন্ড, যারা সত্যিকার হাজবেন্ডকে ভালোবাসে, যারা সংসারী মেয়ে, একটা অসুস্থ হয়ে গেলে স্বামীটার প্রতি তার, মানে স্বামীর প্রতি তার কতটা মানে ভালোবাসা, সেটা অসুস্থ হলেই বোঝা যায়। সত্যিকারে ঝুমা একটা মানে খুব সংসারী মেয়ে, তার ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো গীতাদি আমাকে বললো, গীতাদিকে আমি বললাম, ঝুমাদি ভিডিওটা নিয়ে যখন করলো, আমি বললাম, গীতাদি তোমার কাছে কি কোনো পরিচয় আছে এই ঝুমার সম্বন্ধে, যে এত বড় বড় কথা বললে? তখন বলছে, হ্যাঁ, ওই কালনাগিনীর কথাটা বললো, নামটা আমি বলছি না, বলছে যে ওর কাছে অনেক প্রমাণ আছে, ও আমাকে প্রমাণ দিবে, ও ভিডিও নামাবে কালকে। ভালো কথা হতে পারে। ঝুমাদিটাকে আমি এত হেল্প করলাম, ঝুমাদির চ্যানেল লিঙ্কটা এত শেয়ার করলাম, তো এরকম পরিস্থিতিতে হতেও পারে। অপেক্ষা করলাম, অপেক্ষা করলাম, তারপরে দুদিন পর ওর ভিডিও নামলো, দেখলাম যে শুধু ঝুমাদিকে হ্যারাসমেন্ট করা হয়েছে। ঝুমাদিকে ফোন কলে প্রচণ্ড হ্যারাসমেন্ট করা হয়েছে, ঝুমাদির সাথে অনেক বাজে ব্যবহার করা হয়েছে। যেটা একটা মেয়ের স্বামী অসুস্থ হলে তার সময় যদি পাশে যদি উপকার করতে না পারো, অপকার করো না, আর সেই অপকারটা করে ওই কালনাগিনী সেটা দেখিয়েছে। খুবই খারাপ লাগলো জিনিসটা, তো কনফিউজে পড়ে গেলাম, চ্যাপ্টারটা ছেড়ে দিলাম। যাই হোক, তো তারপরে গীতাদি আমাকে একটু ওই কালনাগিনীর সঙ্গে পরিচয় করায় যে ও হচ্ছে সিভিকে কাজ করে, সিভিক পুলিশ। তো ওকে ইয়ে কর, ওর হচ্ছে অনেক চেন, অনেক এ, ও লোক অনেককে কাজ দিতে পারে, ও বলে চেন করে কাজ পেয়েছে, তো এরকম ব্যাপার। তো সবাই, আমরা যখন, আমরা যেটুকু, যে যতটুকু শিক্ষিত, আমাদের যেটুকু শিক্ষা আছে, সবাই একটু আশা করে যতদিন বয়সটা থাকে, যে যদি একটা কিছু হয়, তাই না? তো সেই আশা নিয়েই আমি গীতাদির কথায় ওই মহিলার সাথে ফোনে কথা বলি, কনফারেন্সে। আমার কাছে নাম্বার না, গীতাদি কনফারেন্স করেছে, ও বললো যে তোদের শিলিগুড়িতে একটা মেয়ে আছে, ওই মহিলাটাকে বলছে, ওই কালনাগিনীকে বলছে, কালনাগিনীর সাথে পরিচয়টা আমার হলো। তো হলো, কথা বললাম, কথা বলে আমি তখনই বুঝতে পারলাম, আমার বর পাশেই ছিল, আমার বড় শুনছিল ও কথাগুলো, বলছে সুবিধাজনক না, কিন্তু যতটা ভাব মারছে ততটা কিন্তু না, আর ও তখনও পরিচয় দেয়নি ও সিভিক। তো যাই হোক, আমরা এটা বের করলাম যে ও যে কাজটা করো, যেভাবে লেকচার দিলো, কি প্রফেশনটা, কি দেখিত, ও কি জব করে, তো জবটা জানলাম। ও বললো না, ওর আমরা কোথাও খোঁজ নিয়ে বা ফোন করে যেভাবে আমরা জেনে নিলাম যে ও কি কাজ করে। তারপরে ও এমন ভাব দেখাচ্ছিল, ও পুলিশ, পুলিশ লাইনে কাজ করে, পুলিশ, নর্থ বেঙ্গলের পুলিশ, এটাই। তারপর জানতে পারি সিভিক, যাই হোক, ফোনের আলাপের পরে জানতে পারলাম। তারপর গীতা দিয়ে বললো, হ্যাঁ, ও এটা করে রে, আমিও জানতে পারলাম। যাই হোক, এভাবে আমরা জিনিসটাকে আলোচনার মধ্যে রাখলাম। তারপর বুঝলাম যে হতে পারে, নৌকাও তো, নৌকাও গাড়িতে ওঠে, গাড়িও নৌকায় ওঠে, এটা ভেবে একটু বিশ্বাস করলাম যে চাকরি যদি একটা দেয়, তো ও যেরকম একটা অ্যামাউন্টের কথা বলছিল, 5-7 লাখ টাকা লাগে এই চাকরিটা নিতে। তাই আমি বলছি, আমি তো এত পারবো না, আমি 1,050 টাকা দিয়ে যদি হয় তো করে দিস, এরকম একটা, আর এত টাকা দিয়ে আমি এরকম চাকরি নিবো না, তাতে হাউস ওয়াইফ থাকবো, অনেক ভালো আছে, এই পর্যন্তই কথাবার্তা। তো আমরা ওখানে একটা আমাদের জায়গা নেওয়া হয়েছে, আমাদের বাড়ি মেন, আমাদের গ্রামের বাড়ি অন্য জায়গায়, তো ওখানে আমরা ওই শিলিগুড়ির পরে আমরা একটু জায়গা, মানে জায়গা নিয়েছি, তো সেখানে বাড়ি করবো বলে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়েছি, সেখানে ওই ভাড়া বাড়িতে থেকে বাড়ির কাজটা করবো বলে চিন্তাধারা নিয়েছি, যে আমার একটা ছোট্ট 3,000 টাকার মধ্যে একটা ঘর নিয়ে কয়েকটা জিনিস নিয়ে আছি, যে বাড়ির কাজটা শুরু করবো। তো কোনো কারণবশত কাজটা তখন শুরু হয়নি, যাই হোক, ভাড়া গেছি মাত্র। তার মধ্যে ও জানতে পেরে ও আমার বাড়িতে একদিন হঠাৎ ফোন করে, মন্দির তুমি কোথায় আছো? তখন আমি বলছি, কেন বাড়িতে? বলে, আমি তোমার বাড়ি আসতেছি রাত্রেবেলা, তখন 8:30 বাজে প্রথম দিন, 8:30 আসলো, আমার যা ক্ষমতা, আমার যা পয়েন্ট করার, কোল্ড ড্রিঙ্কস ফোল্ড্রিঙ্কস এনে যা পয়েন্ট করার আমি করে দিলাম। তারপরে আমি প্রথম দিনই ওকে ভাত খাইয়ে দিলাম, আমার যা সামর্থ্য, সামর্থ্য তো আমার, আমার যা সামর্থ্য, তো আমি ওকে ভাত খাইয়ে দিলাম, কোল্ড ড্রিঙ্কস ভাতটা খেয়ে রাত্রি 11:45 এটা আমি রওনা দিচ্ছিল। তখন আমি বললাম, তুই এত রাতে একটা মেয়ে মানুষ যাবি, রিক্স হয়ে যাচ্ছে না, রাস্তা নিঝুম। তখন ও বললো যে, না, আমি যেতে পারবো, আমি সব চিনি এখানে। তো ভালো কথা, তুই চিনিস যখন, তুই যখন যেতে পারবি, আমি অনেক বলছি, থাক। ও থাকলো না, চলে গেল। তো চলে যাওয়ার পর, তারপর আমি ওকে ফোন করি যে তুই পৌঁছেছিস তো? বলে, হ্যাঁ পৌঁছেছি, আমি কয়েকটা ছেলে আমাকে ধরে ফেলেছিল যখন আমি আইডেন্টি কার্ডটা দেখাইছি সিভিকের, মানে ওই কাজের কথা বললো না, আমি যখন দেখাইছি আমি কি কাজ করি জানি, তখন আমাকে ছেড়ে দেয়।
খুব মানে বাহাদুরি মারা গল্প করলো। যাই হোক আমি চুপ হয়ে গেলাম ও যা বলে তাই। দ্বিতীয় দিন আবার চলে এলো। দ্বিতীয় দিন এসে বলছে যে মুন্দি আমি হচ্ছে তোমার তোমার বাড়িতে আসতেছি। আমি বললাম কেন, কি জন্য আসছিস বল। তখন বলছে যে আমার একটু দরকার আছে তোমার সাথে, ভয় পাচ্ছ নাকি, যাওয়া যাবে না। তখন আমি বললাম ভয় পাওয়ার কিছু নেই, তুই আসতে চাইছিস যখন আয়। তা বলছে আমি না অফিস থেকে আসছি, ভালো লাগছে না, যাই একটু তোমার কাছে, ভালো কথা। তো আসলো, এসে বললো যে মন্দির থাম্বেল কি করে বানাই, থাম্বেল কি করে বানাবো। আগের দিন ফোন ভয়েস কল আমাকে করেছে, তো থাম্বেল বানানো আমি ওকে বলছি ঠিক আছে আমি পরে শিখিয়ে দেবো, আসিস। তো থাম্বেল বানানোর কথাটা আমি ওকে, বাড়িতে আসলো আমার মোবাইলে ছবি উঠছে, আমার একদম যে ডেটে আমার মোবাইল থেকে ফোন থেকেও ছবি উঠেছে সেই সেই ডেটটাও আছে, সেই ছবিটাও এখনও আমার ফোনে আছে। থাম্বেল কিভাবে বসায়, কোন অ্যাপ দিয়ে থাম্বেল বানায় সেটাও আমার কাছে শিখে নিল। তারপর হচ্ছে ইন্ট্রো, কয়েকদিন আগে আমার সাথে ইন্ট্রো, তোমাদের ভিডিওতে ইন্ট্রো আছে, আমার ভিডিওতে ইন্ট্রো নাই, কিভাবে ইন্ট্রো দেয় তো ইন্ট্রোটা দাও আমি ওকে শেখাই। তো মাঝখানে আমি তোমাদের ওই ভয়েস দুটো দিয়ে দিচ্ছি যে কতটা থাম্বেল বানাতে পারে, সেটা আমার কাছে শিখে নিয়েছে, এটা অহংকার করছি না, ও যেটা জানে না আমাকে জানতে দিয়েছে, আমি যতটা পেরেছি ওকে শিখিয়ে দিলাম। গেল তৃতীয় দিন, ও আবার আসলো, আবার এসে বলছে মুন্দি ও তোমার বাড়িতে যাবো একটু, আমি একটা ইসেতে ঢুকতে পারছি না। তৃতীয় দিন আবার ফোন করে তো ফোন করে বলছে যে আমি একটা স্ট্রিম লাইভে উঠবো, সীমাদির একটা স্ট্রিম লাইভ চলছিল সেখানে, ওদের বুঝি কি কি যেন একটা নিয়ে কথাবার্তা চলছিল স্ট্রিম লাইভে, তো ওই স্ট্রিম লাইভে ও উঠবে, ওর ফোন থেকে সাপোর্ট নিচ্ছিল না, ও আমার ফোন থেকে উঠবে আমার আইডি দিয়ে। তো আমি বলছি এটা তো হতে পারে না, তুমি তোমার কথা বক্তব্য পেশ করবে, তুমি আমার আমার এ দিয়ে আমার আইডি দিয়ে উঠবে, এটা তো হতে পারে না, আমি দেবো না। এ নিয়ে অনেক কথা কাটাকাটি তর্কাতর্কি, সেই গরম আমার বাড়িতে এসে আমাকে সেই গরম, হ্যাঁ তুমি এরকম, তোমার এরকম ব্যবহার, তুমি নিজেকে কি ভাবো, তোমার একটুখানি আই ফোনটা দিলে কি হয়, আমি দুটো কথা বলবো। তো এরকম করে আমাকে প্রচন্ড গরম দেখায়, সেই রাগ দেখাচ্ছে। তো তবুও আমি ফোনটা দিইনি আমার। তো আমি বললাম যে তুই যদি কোনো লাইভ স্ট্রিম উঠতে চাস তো আমার আমার আইডি দিয়ে, তো আমার পরিচিত লোক যে আছে তাদের লাইভে উঠ। তো তখন ওই পাঁচফোড়ন সমাদিতা তো ওর একটা লাইভ চলছিল, তাই বললাম তুই স্ট্রিম লাইভে ওঠা দেখে নে আমার ফোন থেকে আমার আইডি দিয়ে কিভাবে উঠতে হয় প্রসেসটা দেখে নে, আমি ইউটিউব করতে পারি কিন্তু আমি আদার্স কোনো ইসেতে আমি উঠতে দিব না, আমি যাদের চিনি না। আর তোর নিজের বক্তব্য ওখানে পেস্ট, তোদের ওখানে ঝামেলা, ওই সঞ্জয় দাকে নিয়ে, সঞ্জয় দাকে রিপেস্ট বলেছিল এটা নিয়ে ওদের একটা ঝামেলা চলছিল, তো যাই হোক ওইটা নিয়ে ও কথা বলবে, আমার আইডি দিয়ে তো আমি করতে দেবো না, তার জন্য অনেক অশান্তি করেছে, আমি দিইনি। তাই আমি বলছি তোর যদি শেখার ইচ্ছা থাকে তুই অন্য লাইভে ওঠ, আমার পরিচিত, সেখানে গিয়ে তুই কথা বলতে পারিস নিজের কথা, কিন্তু ওইসব কোনো কথা না যে তুই ওঠাটা শিখলি জাস্ট। তো আমার ফোন দিয়ে আমার আইডি দিয়ে আমার চ্যানেলের আইডি দিয়ে ওকে শেখালাম, ও শিখে নিল। নেওয়ার পর তো তারপরে ওখানে পরিচয় দিল, সমাদিতা মানে প্রমাণ আছে, পাঁচ ফোন যদি দেখে থাকো আমার এই ভিডিওটা তাহলে তোমার মনে পড়বে সেই কথাটা। তো বলছে আচ্ছা এটা মন্দির আইডি, অন্য একজনের ফেস দেখা যাচ্ছে, এটা কেমন, ও না চমকে গেছে। তো সমাদিতাকে তখন আমার ফেসটা দেখালাম, সমাদিতা ও আচ্ছা তাই বলো মন্দি, আমি তো চমকে গেছি, তোমার আইডিতে অন্য ফেস। আমি বললাম দেখ ও বলে এরকম বুঝতে পারছে না কিভাবে স্ট্রিম লাইভে উঠবে, তাই আমার বাড়িতে এসছে। তো গেল, যাওয়ার পরে ওর তখনও নাছর বান্দা, মুন্দি এখন একটু দাও না, এখন ওই ওই চ্যানেল ওই আইডি ওই লাইভে একটু উঠবো, অন্য ও যেটা টার্গেট করে এসছে, আমি দেবো না, আমি দিইনি। তারপর আমার পাশের একজন ভাড়াটিয়া আছে, তাকে নাছর বান্দা, তার সাথে পরিচয় না, তার সাথে জানা না, চেনা না, তার কাছে গিয়ে ঘরের মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়লো, এই তোমার ফোনটা দাও তো, এই তোমার ফোনটা একটু দেবে গো বোন, বোন সোনা মোনা ডেকে অস্থির করে দিচ্ছে, মানে কি অবস্থা, কি আওয়াজ পাগল করে। আর এই মেয়েটা না চমকে গেছে, আমার পাশের ঘরে ভাড়াটিয়া মেয়েটা চমকে গেছে, বলে মুন্দির ভেতরে এটা কে আসলো, এসে এরকম করছে আমার সাথে, ফোন আমার দিকে তাকিয়ে আছে ওপরে। তো বলছি মুন্দি কি বলছে, আমি ফোন দিব কিছু হবে না তো। তখন আমি বলছি হবে কি, তুই দিয়ে দিলে তখন আমার গরম দেখাচ্ছে, কাল লাগেনি, তুমি এরকম করছো, তুমি একটু বলে দিলে দিয়ে দেয় ফোনটা, তুমি কেন দিতে বলছো না, কিরকম আমার চোখ রাখলো, তুই এরকম করছিস কেন আমার সাথে, তুই এরকম করছিস কেন আমার সাথে, এসে মানে সে কি পাগল অস্থির হয়ে যাচ্ছে। আমি দুটো কথা বলবো, আমি সঞ্জয়কে রেপিস বলে নি, তাও আমাকে নিয়ে বাজে ব্লেম দিচ্ছে, মিথ্যা দিচ্ছে, আমি দুটো স্টিম লাইভে দুটো কথা বলবো, নিজের আইডিটা ঢুক চলছে না দেখে, আমি সামনে মাসে ওয়াইফাই নিবো দেখে নিবো, হ্যান তেন অনেক অহংকারী কথাবার্তা তো বললো, তো এরকম বললো। তো বলার পর আমি বললাম এর মধ্যে আমার ঘুম বাড়িয়ালি, আমার বাড়িয়ালি মাসিক ওই দিন আমার প্রেমিন ভাড়া দেওয়ার ডেট, তো আমি ভাড়া দিচ্ছিলাম, ঘর ভাড়াটা গুনে ওর সামনেই দিচ্ছিলাম, মাসিকে ডাকলাম, আমি নিজে ডেকে আনলাম, কারণ পরের দিন বৃহস্পতিবার ছিলাম, বৃহস্পতিবার টাকা দিব না, তো মাসিকে উপর থেকে ডেকে আনলাম, মাসি ও কী বলে বলুক, আমি মাসিকে ভাড়াটা দিচ্ছিলাম ডেকে, ভাড়াটা গুনে হিসাব করা হলো, ও দেখলো, তো মাসি চলে গেল। তারপরে ও ওই ওই ইসের ওই পাশের ভাড়াটিয়ের ফোন দিয়ে ও ওই লাইভটায় উঠলো, উঠে আবার ওখানে বললো আমি মন্দির বাড়িতে এসেছি, পাশের একজনের ফোন নিয়ে আমি স্টিম উঠলাম, আমার দুটো কথা বলার ছিল, বললো বলে নেমে পড়লো, তার ফোন যার ফোন তার ফোনটা আমি ওর কাছ থেকে নিয়ে আবার দিয়ে দিলাম, তো ভাড়াটিটা বাড়িয়ে এলি উপরে উঠলো। তারপর আমাকে বলছে অহংকার কত, বলছে কি
মুন্দি, তুমি এরকম 3,000 টাকা ঘর ভাড়ায় থাকো? তোমাকে ওইলেক্স থেকে আমি ঘর ভাড়া করে দেবো, তুমি দেখবে কত ভালো ঘর পাবে, 3,000 টাকা ভালো ঘর পাবে। তখন আমি বলছি, তুই কত টাকার ঘর ভাড়ায় থাকিস? 6,000 টাকা। তখন আমি বললাম যে তুই এত 9,000 টাকা ইনকাম করে 6,000 টাকা ঘর ভাড়া দিস, তোর চলে কিভাবে? হ্যাঁ আমার চলে, যেভাবেই হোক চলে। আচ্ছা ভালো কথা, তুই কিভাবে চালাস সেটা তোর ব্যাপার, কিন্তু আমি তো এখানে জায়গা কিনে বাড়ি জায়গা কিনেছি, বাড়ি করবো, আমার অত বড় স্বপ্ন নেই, আমি ইয়ে করবো না, আমি বড় পেলেও আমি নেবো না, আমি এখান থেকে ঘরটা আগে করবো, কারণ আমি ঘরের কাজ করি, এখানে কন্টিনিউ থাকবো না, তো আমি এই জন্য এরকম করে ওকে বলি। ও তারপরে বলছে, না আমি তোমাকে দেখো কম দামের মধ্যে ঘর খুঁজে দিবো, আর ভালো ঘর পাবে, তুমি এদিকে চলে আসবে, আমাদেরকে চলে আসবা। আর এদিকে তো ওর সঙ্গে মেশা বন্ধু আমাকে গীতাদি বলছে যে তোর বাড়িতে ও গেলেও আসলে তোর সাথে আমি কথা বলবো না, কারণ গীতাদি নিজে পরিচয় করিয়ে দিয়েছে ঠিকই, গীতাদিরও খুব অপছন্দ, খুবই অপছন্দ। আমার বাড়িতে 3 দিন এসছে, আমি গীতাদিকে 3 দিনের কথা বলিনি, কারণ গীতাদিকে প্রথম দিন বলছি, গীতাদি রেগে গেছে, তুই কেন ওকে, তুই জানিস ও কি ধরনের, তুই আর মমের মুন মুনকে ওকে হ্যারাসমেন্ট করছে কত ভাবে, ওর ভাষা ল্যাঙ্গুয়েজ এত খারাপ, তুই ওর সঙ্গে মিশিস না, তোকে আমি দেখে এসেছি তুই কি ধরনের মেয়ে, তোকে আমি জানি তুই ওর সঙ্গে মিশিস না। তবু আমি গীতাদিকে, ও আমাকে বলছে গীতাদিকে ফোন লাগাও, আমি আমি আছি বলবা না, দেখি কি বলে শুনবো, ওর একটা এরকম চুলকানি আলাপ ছিল, আমি বলছি আমি গীতাদির সাথে কথা বলি না, এটা বলে আমি ওকে চাপিয়ে দিই। তো আমি ওর সাথে আমি বলছি যে মানুষ মানুষের পাশে দাঁড়ায়, তো আমি এতটাই অব, তো আমি ওর সাথে এরকম ব্যবহার করে আমার ওই দিনও আমি ওকে ভাত খাইয়ে দিলাম, ওই দিন ছিল চুনো মাছের চচ্চড়ি, ডাল আর একটা কি ভাজা ছিল, ওই দিন আমি ভাত খাইয়ে দিলাম ওকে, খাইয়ে কখনো বলতে হয় না, এটা ভগবান পাপ দেয়, আমি এটা খাওয়ার কোটা দিচ্ছি না। কালকে ও নিজের ভিডিওর মধ্যে ও এরকম করে বললো যে মোটা চাল খেয়েছে, আমি কোনো দিন আমার বাবার দিব্যি খেয়ে বলছি, অনগট বলছি, আমি বাসমতি চাল ছাড়া ভাত খাই না, আমি কোনো দিনই নিজে খেতে পারি না, কারণ আমি একটু পান খাই, তো আমি মোটা চালের ভাত আমিও খেতে পারি না, আমার খুব চিবাতে খুব কষ্ট, আমি গিলতেও পারি না। আর কত বড় ডাহা মিথ্যা কথা বলো, লক্ষ্মী অন্ন অন্ন নিয়ে মিথ্যা, আমি লোক মোটা চাল খাইয়েছি, কত বড় অকৃতজ্ঞ। আর যত 3 দিনই এসছে, কি রান্না করছো, কি রান্না করছো মুন্দি, আমার কাছে ভয় জাগরগুলো আছে, আমি ওকে এত ছোট করতে চাচ্ছি না, আমি জানি ও কোন কোয়ালিটি কোন লেভেলের, তবু ওকে ছোট করতে চাচ্ছি না, আমি যদি ভয় জাগরগুলো দিই না তাহলে বুঝতে পারবে। কি রান্না করছো মুন্দি, কি রান্না করছো? আমি চুনো মাছ খুব ভালোবাসি, আসতেছি। আর ও কি রান্না করে সেটা আমার জানা আছে, ও নিজেই বলেছে যে আমি না রান্না ঠিক মতো টাইম পাই না করতে, সকালবেলা কাজে চলে যাই, রাত্রেবেলা এসে আর ইচ্ছা করে না, অনেক লেকচার ভাট গল্প করে, তো যাই হোক ওর ভাটের মধ্যে বোঝা যায়। একটা কথা আছে না, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, এই হচ্ছে অবস্থা। ও আমাকে নিজেই বলছে যে ওর, ও সিঙ্গেল মাদার, 2টা সন্তান নিয়ে থাকে, হাজবেন্ড আছে সেপারেট, যাই হোক। ও তারপরে ও আমার বাড়িতে খেতে বসে যে ধরনের একটা নোংরামি করেছে, যেভাবে একটা ফোনে যে ধরনের একটা নোংরামি করেছে আমার সামনে বসে, সেটা আমি আর বলতে চাই না, সেটার একদম ভিডিও ক্লিপ সহকারে আমি দিয়ে দিতে পারবো, ঠিক আছে, আমার কাছে প্রমাণ আছে। তো আমি, আমার খুব খারাপ লাগছে, আমি ওকে একটাই প্রশ্ন করছি যে নোংরামির থেকে সংসার অনেক ভালো, তো ওর ফোন দিয়েও করেছিল, যেটা যেখানে যেখানে যোগাযোগ করছিল, যেরকম একটা আচরণ করেছে যেটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে হয়, তখন আমি ওকে প্রশ্ন করেছিলাম, ও তখন বলছে যে আমি এটা তোমাকে বললাম, আর আরেকজনকে বলেছি, সঙ্গীতা লিটিল ওয়ার্ল্ডকে বলেছিলাম, ওকে বলছিলাম, দুজনকে আমি বলেছি আর কাউকে বলিনি, তো আমাকে সঙ্গীতা বলছে যে এইগুলো ডিসকাস বাইরে আর করো না, আমি করিনি তোমাকে বললাম, তুমি ঠিক আছে, আমিও কাউকে বলবো না, তোর পার্সোনাল ম্যাটার গল্প আমি কেন তুলবো, আমি বলতে চাইনি। ও আমার বডি শেমিং নিয়ে যে ধরনের ভাষা বলেছে ভিডিওর মধ্যে, আমি মোটা কুমড়োর মতো দেখতে, ও খুব সুন্দর, ও খুব হট, বিশ্বাস করবে না, 4 ফুট 4.5 ফুট হাইট, ওখানেই আমার কোশ্চেন যে তুই কি করে এই সিভিকে কাজ পেলি ওই হাইট নিয়ে, তো যাই পরে জানতে পারলাম যে এরকম হাইট নিয়ে এই এই চাকরিগুলো পাওয়া যায়। তো আমি তো, আমি তখনই বুঝলাম যে তোর চেন ভালোই আছে, আমি তখন বুঝলাম বুঝলাম যে তুই চেন তোর ভালোই আছে, কিরকম চেন সেটা তো বোঝা যায় আর কি। তো আমার কাছে থাম্বনেল বানানো শিখলো, আমাকে আমার কাছে ওই মানে ইন্ট্রো দেওয়া শিখলো ভিডিওর মধ্যে, আমার কাছে ক্যামেরা ধরা শিখলো, ওই দিন ওকে নিয়ে রাহুল একটা ভিডিও করেছিল, নেগেটিভ ভিডিও করেছিল, RMD রাহুল, রাহুল ভাই একটা ভিডিও করেছিল, সেখানে আমার বাড়িতে খেতে বসে কান্নাকাটি। আর সঞ্জয় দা ওকে নিয়ে বাজে একটা ভিডিও করেছিল, করার কারণ আছে, সঞ্জয় দাকে রিপিস বলেছিল, যাই হোক। তো তখন ও, আমি ওকে তর্ক করি যে সঞ্জয় দা তো ঠিকই বলছে, সঞ্জয় দা তো প্রমাণ ছাড়া করেনি, তুই কোন লাইভে গিয়ে সঞ্জয় দাকে রিপিস বলেছিস, স্ক্রিনশট সহকারে তুলে ধরেছে। এই নিয়ে তর্কাতর্কি করতে করতে ভাত ওর পেট ভরে, হাউসফুল ও খেয়ে নিচ্ছে, খেতে পারছে না, ভাত নিয়ে চটকাচটকি করছিল, কারণ আমি বড় থালার মধ্যে এমনভাবে ভাত ভরে দিয়েছি, ওর 2 বার আমি 1 বারে দিয়েছি, ও আর খেতে পারছে না। ও যদি এখন বেমানি মিথ্যা কথা বলে যে আমি ওকে কম দিয়েছি খেতে, সেটা এটা ওর 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 সংস্কার, এটা আমি বলবো না, আর খেতে দিয়ে বলতে হয় না, কিন্তু ও যেহেতু কালকে ওই ভাত ভাত করে ও যখন কথাগুলো বলছে, আমি ওকে আপ্যায়ন করেছি বলছি, কিন্তু ওকে আমি খেতে দিয়েছি কি খেতে দিয়েছি কিন্তু বলিনি, ও নিজে বিশ্লেষণ করছে, যাই হোক, ও নিজেকে অনেক বড় মনে করে। তো ওগুলো বলার পর তখন আমি ওকে বলি, সঞ্জয় দা তো ঠিকই বলছে, তুই ওর মতো একটা ছেলেকে, ও নারী জাতকে খুব সম্মান করে, তুই কী করে ওকে রেপিস পেপিস বলিস? বলে দেখো রাহুল আমাকে নিয়ে বলে আমি নাকি ক্যামেরা ধরতে পারি না, কীরকম বাজে কথা। তখন আমি বললাম যে তুই ভিডিও করিস কীভাবে, কীভাবে মোবাইলটা ধরিস? তখন ও বলছে মোবাইলটা এরকম করে নিয়ে বলছে, এইভাবে মোবাইলটা ধরে আমি ভিডিও করি। তখন আমি বলছি না, ইউটিউবে ভিডিও করলে এইভাবে ফোনটা ধরতে হয়, এইভাবে আমি ওকে শিখি। ও তাই, এরকম করে ধরতে আমি জানতাম না তো, ঠিক আছে। তখন ও আমাকে এই কথাটা বললো, শিখে নিল ক্যামেরা ধরা, ওই দিন থেকে ওর ক্যামেরা ধরার, আগের ভিডিওগুলো দেখো, ক্যামেরা ভিডিওগুলো নিচের ভিডিওগুলো
আর এটা নিয়েও আমাকে কালকে ওর চ্যানেলে বললো আমার ভিডিওর কোয়ালিটি ভালো না, আমার নিজের চ্যানেলটা গ্রো হচ্ছে না, আমার নিজের সাবস্ক্রাইবার নেই, ভিউজ নেই। আরে তোর মতো মৌমিতা বসাকা কে কিনে আমি পড়ে নাই তো, আমার চ্যানেলের ভিডিও দেখ আর তোর চ্যানেলের ভিডিও দেখ, তোর নিজের ক্রিয়েটিভিটি আছে সেটা তুই বল আগে। তুই তো কেয়াকে গালি দিয়েই চ্যানেল মনিটাইজেশন করালি। আরে অনেক ভিউয়ার্স আছে গালি শুনতে খুব ভালোবাসে, বুঝলি তো, অনেক পুরুষ ভিউয়ার্স আছে গালি শুনতে খুব ভালোবাসে, তুই সেই কিছু ভিউয়ার্স ইনকাম করছিস, হ্যাঁ ওগুলোকে কিছু কিনে নিছিস, তোকে ওইগুলো তোর গালি শোনার জন্য তোর চ্যানেলে যায়, তোর ভিডিও দেখে। ওই কে আর মৌমিতা বসাক ছাড়া তো তোর কোনো কন্টেন্ট নাই, তাই না? মৌমিতা বসাককে ধোয়ালি, কেয়াকে ধোয়াচ্ছিস, আমরা তো এক কিনে পড়ে থাকি না, আমরাও প্রতিবাদ করেছি, আমরাও প্রতিবাদ করেছি, দেখ গিয়ে আমাদের ভিডিওর কোয়ালিটি, ক্যামেরা ধরতে পারি না, আমার মোবাইলের ক্যামেরা ভালো না, ঠিক আছে আমার মোবাইলের ক্যামেরা ভালো না, তা ক্যামেরা ধরতে পারি না আবার বলিস, আর আমি তোর মতো ওরকম করে আমার ওরকম নোংরা ভাষার এক্সপিরিয়েন্সটা আমার নেই, ক্যামেরার সামনে তাকিয়ে ওর একটা নোংরা ভাষা কথা বলবো না, মাথায় হাত করে 7 বার ভাবি কি বললাম, কি বলবো, কিভাবে বলবো। তুই আমাকে ক্যামেরা ধরা শেখাস, আমার ভিডিওর কোয়ালিটি শেখাস, তুই তোর নিজের কোয়ালিটিটা আগে একবার ভাব, একবার দেখ নিজে কি কি হনুমনে করিস, তুই তুই নিজেকে কি ভাবিস বাংটি, তুই কাকে কি গালি দিস, 7 বার মনে করবি তুই কাকে কি গালি দিস, শিলিগুড়ি থাকা, তুই আমাকে শিলিগুড়ি থাকা চ্যালেঞ্জ করিস, শিলিগুড়ি থেকে আমাকে তাড়াবি, তোর দম থাকে তুই আমাকে তাড়াই তাড়িয়ে দেখা না, তুই এত বড় দম বাপের বাড়ি যেতে পারিস না কেন, শ্বশুরবাড়ি থাকতে পারিস না কেন, পাশেই তো বাপের বাড়িতে ঢুকতে দেয় না কেন, তোর এত দম তুই কাকে কি শেখাস। কালকে ওর ভিডিওতে বলছিল না যে আমি আমার ভিডিওর কোয়ালিটি ভালো না, আমি ক্যামেরা ধরতে পারি না, ওকে আমি কিছু শেখাই নাই, ও আমার কাছে শিখছে কি না, ও থাম্বেলটা উচ্চারণ করতে পারছিল না, শুধু ভয়েসটা তোমরা একটু শোনো, এটা আমি অহংকার করছি না, ও যে ডাহা মিথ্যা কথা ওর ভিডিওর মধ্যে বলেছে এটা একটু শুনে দেখো। ডাউনলোড করলাম ওইটা না মাঝখানে গ্যাপ থাকে, বুঝতে পারছো, ওখানে ফটোটা কেমন ঢুকাবো দেখাই দাও না, আমার ফটো দিয়ে কেমন ওটা আমি পাঠাচ্ছি তোমাকে, দাঁড়াও। আর শোনো না, যখন নাকি আমি ভিডিওটা ছাড়বো থাম্বল, তারপর কি থাম্বনেল নাকি কি বলে, যাই থাম্বনেল লাগিয়ে তারপরে কি তোমার এই যে এটাকে লাগাবো, মানে যে ইন্ট্রোটাকে লাগাবো, একটু বলো তো। আচ্ছা ফোন করছি দাঁড়াও। ও আচ্ছা আচ্ছা, তুমি কল করো না, একটু কথা বলতাম, বাবা এত ঘ্যাম দেখা চাও, কোনোদিনও কল করবো না, তাহলে যাও। তো শুনলে রেকর্ডিং দুটো, অনেক 47খানা রেকর্ডিং আছে, আমার সাথে কি ধরনের আলোচনা করেছে, কি ধরনের কথা বলেছে, তো এই ধরনের কথাবার্তাও আমাকে বলেছে, তো আমি এই প্রমাণ পেয়ে গেলে যে ও যে কতটা থাম্বেল বানাতে পারে, থাম্বেলটা উচ্চারণ করতেই পারছে না, ঠিক আছে, ও আমার কাছে এসে শিখে গেল, তারপর মুখ পুছে না করছে ওর চ্যানেলের মধ্যে, ও খুব পারে, ও হিজারার মতো গান করছিল, মাসিদের মতো গান করছিল কালকে, ও ভিডিও ছেড়ে দিয়ে সুন্দর গান করছিল, অনেক জ্ঞান অনেক ভাষণ দিচ্ছিল রান্নাঘরের মধ্যে, ফোনটা রেখে 2 হাত তালি দিয়ে, দারুণ লাগছিল, দারুণ, তোকে একদম মানিয়েছে রে, আমি বলছি তোকে দারুণ মানিয়েছে, তুই তো ওই জন্য সংসার করতে পারছিস না, বুঝিস না। তো বলতে যাচ্ছে ও ইউটিউবার হয়ে গেছে, 16,000 না 17,000 একটা কেয়াকে নিয়ে ভিডিও করাতে একটা ভিউজ হয়েছে, ঠিক আছে, ওরকম খিস্তি গালি মানে গালিতে বাজি মাত করে দিয়েছে, ঠিক আছে, আমাদের যদি পার্সোনাল এটা কেউ না করে, আমরা এভাবে গালি দিই না, গালি আমরাও জানি, আমরা সত্যি সাবিত্রী না, তবে যে করে তাকে করি, আর কেয়াকে বিনা কারণে, কেয়া নিজের খায় নিজের পরে, ও সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গুগল পেতে টাকা নিচ্ছিল, ইনকাম করছিল, কিন্তু যতটা করছে তার দ্বিগুণ ও বলে দিয়েছে কেয়াকে, আর কেয়াও রীতিমতো ইনস্টাগ্রামে রীতিমতো যা ইচ্ছে তাই ওকে গালি দিছে, সে লাইভ ভিডিওগুলো সে ওর ওর ভিডিওর মধ্যে অনেক ক্লিপ দেওয়া আছে, এবং কেয়ার কেয়ার চ্যানেলে গেলেও কেয়ার ইনস্টাতে গেলেও বোঝা যাবে, কেয়ার রীতিমতো পূজা করছে, তারপরে ঝুমা দিয়ে রীতিমতো ওকে দিছে, তো ওগুলো পাওয়ারই ওর যোগ্য, তো আমার কাছে বাকি আছে, যদি আমার পেছনে লাগিস তো আমি তোকে বলবো আমি ভালো করে হাত ধুয়ে নামবো তোর পিছনে, কারণ তোকে আমি চিনতামও না জানতামও না, তোর সাথে আমি কথা বলতে নেই, তোর কাছ থেকে যে ফোনগুলো আসছে কল রেকর্ড বলে দিবে, তোর সাথে আমি কথা বলতে ঘেন্না পেতাম, তোর সাথে আমি কথাই বলতে চাইতাম না, তুই জোর করে করে আমাকে ফোন করতি, আমি বিরক্ত হয়ে যেতাম, হ্যাঁ আমার একটা স্বার্থ ছিল তোর সঙ্গে কথা বলার, যখন গীতাদি বলেছিল যে ওর নাকি খুব বড়বাবু অফিসারের সাথে চেন আছে, এরকম টাকা পয়সার বিনিময়ে টাকা পয়সা নিলে ও চাকরি করে দেয়, এরকম একটা আমি কথা শুনেছি, তাই কিছু পয়সার বিনিময়ে যদি একটা চাকরি পেয়ে যায় তো ভালো কথা, ঠিক আছে, সেটাই, তার জন্য তোকে এত আদর আপ্যায়ন করে তোকে এত সম্মান করছি, ঠিক আছে, দেবীর দেবীর মতো বসিয়ে পুজো করে মতো করে পুজো করার মতো করে তোকে আমি সেবা যত্ন করছিলাম, ঠিক আছে, আমার হয়তো ঋণ ছিল তো তোর কাছে, তাই ওইটুকু আমাকে সেবা যত্ন করতে হয়েছে, ওরকম সেবা যত্ন আমরা বহুত বহুত মানুষের পাশে করি, কারণ আমরা জানি মানুষ হচ্ছে নররূপী নারায়ণ, জীব সেবাই হচ্ছে শিব সেবা, সেটা ভেবে করেছি, কিন্তু তোর মতো কুত্তা যে তুই যে একটা কুত্তা রূপ দেখাবি পরে এইটা আমার জানা ছিল না, বিশ্বাস কর, তোর মধ্যে একটা কুকুরের রূপ দেখেছি, কুকুরের রূপ, ঠিক আছে, মানে পাতে খেয়ে পাতে হাগা সেই কুকুর তুই, বুঝলি, তুই আমাকে কত তেল মেরেছিলি না তোর বাড়ি যাওয়ার জন্য, যাইনি, লাস্টে যাওয়ার দিন 10 টাকার সাই পাস খেলি, দোকানটা ঝাঁপ বন্ধ করছিল 11টার সময়, পকেটের মধ্যে হাত দিয়ে বলিস পয়সা নাই,
আসার সময় এটিএম পাইনি, তুই আমার বাড়ি ঢুকিস, তোর কাছে পয়সা থাকে না প্রতিদিন, আমি 10 টাকা দিই, তারপরে তুই এলো ওই সাইপ্রাস কিনে খাস, তাই না? ভুলে গেছিস? শোন শোন, তুই নিজেকে কি খিলাই ভাবিস? হ্যাঁ, তুই নিয়ে আয় না, তোর কত বন্ধু আছে, তুই নিয়ে আয় আমার কাছে, আয় আমার বাড়িতে আয়। শিলিগুড়ি তো এখন তো আমি নেই আপাতত বর্তমানে। যাই হোক, আমাকে চলে আসতে হয়েছে আমাদের জমির জায়গার কাজে, তুই আসিস, তারপর তোর খেলাটা আমি ভালো করে দেখাবো। তুই কত বড় খিলাড়ি আমিও তোকে দেখাবো, তুই নিজে কি কি হুনু ভাবিস। তুই এটা কেয়ার কাছে আর মমিতার কাছে থাকবি, আমার কাছে না, বুঝলি তো? আমার কাছে না। এরপরে যদি বেশি বার বারিস, এরপরে নেক্সট ভিডিও প্রমাণ সহকারে সব নিয়ে আসবো, প্রমাণ সহকারে সব নিয়ে একদম ভিডিও ক্লিপ থেকে অডিও থেকে সব নিয়ে আসবো, একদম কেল্লা ফতে করে দিবো, বুঝলি তো? ভালো চাস তো শুধরে যা, আমার পিছনে লাগিস না, তোর মতো ফেক সাবস্ক্রাইবার ফেক ভিউজ নিয়ে আমি চলি না, ঠিক আছে? তো আমি গীতাদিকে একটাই বলবো, গীতাদি তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি যে আমার ইউটিউব জার্নিতে 8-9 মাস হলো, আমি এরকম কান লাগিনি চক করে পড়িনি, তুমি আমার জীবনে একটা এমন সারপ্রাইজ দিয়েছ কান লাগিনি, এরকম কান লাগিনি যেন আমার জীবন আর না আসে। তুমি আমাকে চেনো জানো ভালো করে বোঝো, তোমার সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে, আমাদের সেই সম্পর্কটা যেন বজিয়ে থাকে, এরকম কান লাগিনিকে আর আমার জীবনে পরিচয় করিয়ে দিও না আমার সাথে, তোমার কাছে আমার হাত জোর, ঠিক আছে? তো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।